অভিযুক্তরা প্রথমে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রচার হওয়া দুর্নীতি সংক্রান্ত নিউজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে। এরপর দুদকের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমানের পরিচয় দিয়ে সমঝোতার কথা বলে টাকা হাতিয়ে নিত। হ্যালো, সিদ্দিকুর রহমান বলছিলাম। অভিযোগ পেয়েছিলাম আপনি কতটুকু করবেন বলেন। সাংবাদিক পরিচয়েও নানা অপকর্মে জড়িত ছিল চক্রটি। ফোন করেছিলাম একটা পার্সোনাল বিষয়ে আর কি। বিষয়টা কি, ওই আমাদের এসিডিতে কাজ করে একটা ছেলে আর কি, জুনিয়র রিপোর্টার হিসেবে। তো ছেলেটার মা জ্বরে মুখ ক্যান্সারে আক্রান্ত। আমাকে মিরপুর ডেল্টাতে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। অলরেডি পাঁচটা কেমোথেরাপি দিয়েছে আর দুটা কেমোথেরাপি বাকি আছে। তো ছয় নম্বর কেমোটা গত দুই দিন আগে ছিল আর কি, এখন দিতে পারেন আজকে লাস্ট ডেট কেমোটার। অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো এই বিষয়ে আপনার কাছে একটু মানুষ হিসেবে ছেলেটার মার জন্য একটু মানবিক সহায়তার জন্য কল করা। তো আপনার থেকে আপনি যতটুকু পারেন একটু সহযোগিতা দেবেন, খুবই কৃতজ্ঞ থাকবো। তো আমি কি বিকাশ নাম্বার দেবো নাকি ছেলেটাকে আপনার সাথে একটু যোগাযোগ করতে হলো? গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের রিয়াজ, মুন্সীগঞ্জের হাসান মুন্না ও ফিরোজ খান। তাদের মধ্যে শ্যালক দুলাভাই সম্পর্ক। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাদের ভিজিটিং কার্ড জব্দ করা হয়। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ প্রতারণার কৌশল তুলে ধরেন। এরা সাংবাদিক সেজে তারা এলাকা বিভিন্ন এলাকাগুলিতে ঘুরে ঘুরে দেখে কে কোন বিল্ডিং করছে, কে হঠাৎ উঠতি বড় লোক হয়েছে, এরম লোকগুলি তারা খুঁজে 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 যখন দেখে যে তার সম্পর্কে খোঁজখবর নিয়ে এটি এসে তখন তার সম্পর্কে তাকে বলে যে আপনার আমরা একটা নিউজ করবো, আপনার তো এই করেছেন এই করেছেন। তখন তারা একটু নরম হয়ে বলে যে নিউজটা করেন না, আমরা প্রথম সাংবাদিক সেজে টাকা নেই। তারপরে আবার কিছুদিন পরে আবার ওই তত্ত্বের ভিত্তিতে আবার দুদকের সহকারী পরিচালক কর্মকর্তা সে যা বাটিল। এভাবে দেখা গেছে প্রতিদিনই তারা মানে মানুষকে এভাবে প্রতারিত করছে। এবং মানে তারা কখনো এনটিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার, কখনো তারা এটিএন নিউজের ক্রাইম রিপোর্টার, কখনো তারা এসটিভি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার টেলিভিশনে তারা ক্রাইম রিপোর্টার সেজে মানুষকে তারা প্রতারিত করছে। অথবা কখনো কখনো তারা দুদকের ওয়েবসাইটে যখন তারা প্রবেশ করে কার নামে কী অভিযোগ সেটা তারা অনেক সময় পেয়ে যায়। সেটা পেয়েও তারা আবার, কারণ সে তো জানে তার বিরুদ্ধে দুদক একটা অভিযোগ আছে, সখন বলে যে আপনার এই অভিযোগ শেষ পর্যায়ে আমরা করে দিচ্ছি, কারণ আপনি কী অবস্থা করে তার কাছ থেকে আবার একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নিই। এইভাবে আমরা তাদের সম্পর্কে আমরা তারা স্বীকার করেছেন। ভুয়া পরিচয় দানকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ডিবির এই কর্মকর্তা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।